বেলা বাড়ার সাথে সাথে বদলে যাবে আবহাওয়ার রূপ। তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে, এমনটাই পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শীত বিদায় নিতে না দিতেই ফের ধেয়ে আসছে দুর্যোগ, আবারও বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। এই মরশুমে ভরা শীতে দফায় দফায় বৃষ্টি দেখছে বাংলার মানুষ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার ভরা বসন্তে আবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একে তো পশ্চিমী ঝঞ্ঝা, তার উপরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলার বুকে প্রবেশ করায় তৈরি হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত শনিবার বেশ কয়েকটি উপকূলবর্তী জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা দিয়েছে। সেই সঙ্গে রবিবার থেকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের এলাকাতে আবহাওয়ার পরিস্থিতি কী, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে আমরা এক এক করে দেখে নেব উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কোন দিন কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবারে আমরা দেখে নেব 25 তারিখ 26 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে বা 27 তারিখে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেখি, সেক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এখানে কিন্তু এর আগে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা ছিল। এখন কিন্তু এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, দেখতে পাচ্ছেন এখানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মালদা জেলাতেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক জেলা, প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আপনারা দেখেন আবহাওয়ার আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তবে আপনাদেরকে জানিয়ে দিই যে সারাদিন ধরে যে একই জেলায় বৃষ্টি হবে এমনটা নয়, মাঝে মধ্যে ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও একবার হতে পারে, কোনো জেলায় বা দুবার হতে পারে, এইভাবে হতে পারে। যেমন এর মধ্যে রয়েছে দেখুন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই প্রত্যেকটা জেলাতে কিন্তু ইতিমধ্যে 25 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন 26 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা 26 তারিখে বৃষ্টির পূর্বাভাস দেখি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশিরভাগ যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেরও কিন্তু বেশ কয়েকটি জেলা রয়েছে এখানে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে যদি আমরা কলকাতা দেখি, কলকাতায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। সেই সঙ্গে যদি হাওড়া জেলা দেখি, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই যে 5টা 6টা জেলা রয়েছে, তো এই যে 6টি জেলা রয়েছে এখানে মূলত বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণ চব্বিশ পরগনার যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন বর্তমানে 26 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিশেষত দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলায় বৃষ্টিপাত হতে পারে। এরপর যদি আমরা 27 তারিখের দিকে চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 27 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে বৃষ্টিপাত হতে পারে, বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আর যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, আগের মতোই দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 27 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বুঝতে পারলেন বন্ধুরা, বর্তমানে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 25, 26 এবং 27 এই 3 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার রেডার অনুযায়ী দেখে নিই কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে যদি আমরা রেডারের আপডেট অনুযায়ী আবহাওয়া দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, সেই সঙ্গে হাওড়া, হুগলি, বর্ধমান, প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু ঘন কালো মেঘ রয়েছে। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় এই মুহূর্তে মেঘ হয়েছে কিনা বা মেঘ দেখা যাচ্ছে কিনা অবশ্যই লিখে জানাবেন। এই মুহূর্তে যদি আমরা বর্ধমান দেখি, বর্ধমানেও কিন্তু মেঘ রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানে দেখুন এখানে বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় মেঘ রয়েছে। পাশাপাশি যদি আমরা শান্তিপুর দেখি, শান্তিপুরেও কিন্তু মেঘ রয়েছে। চন্দননগর, আরামবাগ, এই সমস্ত জায়গা দেখি এখানেও কিন্তু মেঘ রয়েছে, অর্থাৎ হুগলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মেঘ রয়েছে মানে এমনটা নয় যে বৃষ্টি হবেই, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘ করেছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নাও হতে পারে আবার হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আমরা বাঁকুড়া জেলা দেখি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায়ও কিন্তু ঘন কালো মেঘ রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরা, পাবনা, মেহেরপুর, যশোর এই সমস্ত জায়গায় মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেঘ রয়েছে, তবে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় এই মুহূর্তে তুলনামূলক মেঘের পরিমাণ কম রয়েছে, বৃষ্টি তেমন একটা না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তবে যদি ঢাকা দেখি, ঢাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কাশপিয়া, কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি মেঘ রয়েছে। একইভাবে সিরাজগঞ্জেও কিন্তু মেঘ রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাবনাতেও কিন্তু তাই। রাজশাহীতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, নলহাটিতে বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা আবারও পশ্চিমবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, সিউড়ি, তারপরেও মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু মেঘ রয়েছে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন এবার উত্তরবঙ্গের দিকে যাই। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদা জেলা, মালদাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তেমন কোনো নেই। দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি যদি আমরা কোচবিহার দেখি, কোচবিহারে কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই। একইভাবে শিলিগুড়ি, দার্জিলিং এখানেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে পার্বত্য এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, মেঘলা আকাশ রয়েছে। তো বুঝতে পারলেন। একইভাবে যদি আলিপুরদুয়ার দেখি, এখানেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমানে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার কোথাও কোথাও বৃষ্টিপাত নাও হতে পারে। সঙ্গে বাংলাদেশেরও বেশিরভাগ জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ রয়েছে। সময় পরিবর্তন করে যদি আমরা ২৬ তারিখের দিকে আসি, ২৬ তারিখে কিন্তু আবারও আকাশ প্রায় পরিষ্কার হয়ে এসছে। দু এক জায়গায় হালকা মাঝারি মেঘ রয়েছে, দেখতে পাচ্ছেন দু এক জায়গায় হালকা মাঝারি মেঘ রয়েছে, কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। একইভাবে যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশের মেহেরপুর থেকে শুরু করে সাতক্ষীরা এই সমস্ত জায়গা, শান্তিপুর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, শান্তিপুরেও যদি দেখি এখানেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, কাটোয়াতে মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই। তবে যদি আমরা ২৭ তারিখের দিকে দেখি, ২৭ তারিখে কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ রয়েছে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাত হতে পারে, ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, মেদিনীপুর এই সমস্ত যে সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছি, মেদিনীপুরের খড়গপুর, হলদিয়া এই সমস্ত জায়গায়, এখানে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আমরা রেডার অনুযায়ী দেখতে পাচ্ছি না। তো বুঝতে পারছেন, বর্তমানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে প্রত্যেকটা জেলাতেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমরা মালদাতে দেখি, মালদাতেও কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে। তো ভিডিওটা অবশ্যই কিন্তু কোন জেলা থেকে দেখছেন লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।